নানা কর্মসূচিতে পালিত হল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমা প্রকাশ এম এন লারমার 41তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে খাগড়াছড়িতে শহরের মহাজন পাড়া সূর্যশেখা ক্লাব থেকে শুরু হয় প্রভাত ফেরি, যা শেষে চেঙ্গি স্কোয়ারে এম এন লারমার স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করা হয়। জনসংহতি সমিতি, ইউপিডিএফ, পাহাড়ি ছাত্র পরিষদ, মহিলা সমিতি, হিল উইমেন ফেডারেশন ও নাগরিক সমাজ কর্মসূচিতে অংশ নেয়। রাঙামাটিতে শিল্পকলা একাডেমি চত্বরে এম এন লারমার প্রতিকৃতিতে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে স্মরণ সভায় বক্তারা বলেন, এম এন লারমা সবসময় অধিকার হারা মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছেন। জনসংহতি সমিতি এবং আদিবাসী ফোরাম সহ বিভিন্ন সংগঠন কর্মসূচিতে যোগ দেয়। এম এন লারমা অবিভক্ত পার্বত্য চট্টগ্রামের প্রথম সংসদ সদস্য ছিলেন। 1983 সালের 10 নভেম্বর খাগড়াছড়ির পানছড়িতে গুলিতে নিহত হন তিনি।